আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এর একটা টপিক, সেটা হচ্ছে আমার 2D ট্রান্সফরমেশন। সো আমরা 2D ট্রান্সফরমেশন বলতে যা বুঝি, ট্রান্সফরমেশন বলতে আমরা তিনটা জিনিস বুঝি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে ট্রান্সলেশন। সো ট্রান্সলেশনটা কী জিনিস, আমি যদি ট্রান্সলেশনটা বুঝাই, সো ট্রান্সলেশনটা আমার অ্যাকচুয়ালি করবে হচ্ছে আমার, যেহেতু এটা একটা কোঅর্ডিনেটস সিস্টেম, পিক্সেল পিক্সেল হবে, তো এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই, রাইট? আর কম্পিউটার গ্রাফিক্স আমরা এই এটাকে আমরা হচ্ছে 0 0 ধরে রাখছি, রাইট? সো এখন এই ট্রান্সলেশন কী হবে, ট্রান্সলেশন জিনিসে আমার একটা কোয়ার্ডস বা চতুর্ভুজ আছে, রাইট? সো এটাকে আমি শিফট করতে চাচ্ছি কোনো একটা অন্য কোনো একটা পজিশনে, রাইট? এখানে আমি নিয়ে আসতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমার ট্রান্সলেশন হবে, বা আমি এটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছি বা এটাকে আমি মুভ করাতে যাচ্ছি, সেটা হবে আমার হচ্ছে ট্রান্সলেশন। ওকে, কি হবে? ট্রান্সলেশন, ট্রান্সলেশন। এখন এই মুভটা আমরা কিভাবে করতে পারি? সো এই মুভটা হচ্ছে করতে পারি হচ্ছে একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে মুভটা কি হচ্ছে আমার, জাস্ট আমি আমার যে আগের পজিশনটা আছে এবং পরের পজিশনটা আছে, এটা আমি যোগ করে দিলেই হচ্ছে আমার এক্স এর পজিশন চলে যাচ্ছে। এটা যদি ব্যাকওয়ার্ডেও হয়, রাইট, লেটস সে আমি এটা ছিল 5, তো 5 প্লাস যদি এই ভ্যালুটা যোগ করি, সো আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে আর কি, নিউ পজিশনে চলে আসবে। এখন স্কেলিংটা কি, ট্রান্সলেশনটা দেখলাম হচ্ছে যে আমি একটা ইয়াকে মুভ করাতে নিউ একটা কোঅর্ডিনেটে নিতে পারি। স্কেলিংটা হচ্ছে ছোট বা বড় করা। সো স্কেলিংটা দুই রকমের হয়, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে ম্যাক্স। মিন ম্যাক্সটা কী জিনিস, সেটা হচ্ছে আমি কোঅর্ডিনেটসে যাব, সিলেক্ট কোঅর্ডিনেটসে আমার হচ্ছে একটা কোয়ার্ড আছে, ওকে? সো এই কোয়ার্ডটাকে আমি রিসাইজ করব। সো রিসাইজ করাটা মানে হচ্ছে আমি ছোটো করতে চাচ্ছি, ওকে? সো এটাকে জাস্ট আমি এই পজিশনেই থাকবে, বাট এটা ছোট হবে। আমি যদি বলি সেটা হচ্ছে এটা এই পজিশনে থাকবে, হয়তো বা ছোট হবে আর বড় হবে, ওকে? সো এই স্কেলিংটাকে আমি কি বলতেছি, এটাকে হচ্ছে স্কেলিং বলতেছি, ওকে? আরেকটা আছে, সেটা হচ্ছে রোটেশন। সো রোটেশনটা কি, এখন রোটেশনটা হচ্ছে দুইভাবে হয়, একটা লেটস আমি এই ইয়ে নিলাম, একটা কোয়াড নিলাম, সো এটাকে আমি রোটেট করতে পারি দুইটা ভাবে, একটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াইজ এইভাবে, আর একটা হচ্ছে ক্লক ওয়াইজ, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, ওকে? সো দুইটার জন্য দুই দুইটা ডিফারেন্ট সূত্র আছে, যেহেতু আমার আমরা জানি হচ্ছে যে কি জানি হচ্ছে আমার এক্স এর সাথে সবসময় আমার ডিগ্রি থাকে, অ্যাঙ্গেল থাকে, রাইট, এক্স এর সাথে। সো এই তিনটা উপর ডিপেন্ড করে আমার হচ্ছে দুইটা সূত্র চলে আসছে, স্যার, যেটা কি আমার ক্লক ওয়াইজ কি অ্যান্টি ক্লক ওয়াইজ, ওকে? সো আমি যদি রোটেশনটাকে আরো সিম্পলিফাই করে বুঝাই, সেটা হচ্ছে এরকম, এখানে আমি ফাই দিয়ে হচ্ছে বুঝাতে সে ব্লু কালার দিয়ে, আর যে পিঙ্ক কালারটা সেটা হচ্ছে আমার থিটা। সো এটা এরসে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ, ওকে? এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লক ওয়াইজ। সো অ্যান্টি ক্লক ওয়াইজ আমি কী দেখতেছি, সেটা হচ্ছে আমার ফাই, ওকে, হচ্ছে ফাই, আর এটা হচ্ছে আমার থিটা, ওকে, এটা হচ্ছে আমার থিটা, ওকে? সো আমি এখন এটার ভ্যালু এখান থেকে আমার এটা হচ্ছে আমার লাস্ট পজিশন, রাইট? সো এখানে গেলে কি হবে আমার, কি হচ্ছে ফাই এর ভ্যালুটা হচ্ছে থিটা প্লাস ফাই হচ্ছে, রাইট, থিটা প্লাস ফাই বা ফাই প্লাস থিটা, ওকে? এখন আমি যদি এখন এখানে ফাইটাকে চিন্তা করতেছি হচ্ছে ব্লু কালার হচ্ছে আমার
5 right it's not 5 টা কি এখানে 5 টা হচ্ছে পুরোটা কি পুরোটা হচ্ছে 5 আর এটা হচ্ছে আমার থিটা ওকে তো এখন তাহলে কি হচ্ছে 5 মাইনাস থিটা হচ্ছে সমান এটা হচ্ছে আমার লাস্ট পজিশন রাইট এটাতে আমি চলে আসছি থিটাতে তো এটার আমার থাকছে 5 মাইনাস থিটা সো থিটা টপিক থেকে থিটা 5 মাইনাস থিটা হচ্ছে আমরা ত্রিভুজের সূত্র থেকে আমরা এটাকে cos tan cos sin এ নিতে পারি নিয়ে যেতে পারি cos সো এটার উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে আমার cos a plus b এর সূত্র পড়ে রাইট cos a plus b এর সূত্র পড়বে ওকে সিমিলারলি sin a plus b এর সূত্র পড়বে আর এটার সূত্র পড়বে cos a minus b এর সূত্র sin a minus b এর সূত্র রাইট তো সূত্রগুলো দেখে নিতে হবে আমাদের আমরা সূত্রগুলো নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি জানতে পারলাম এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি ট্রান্সলেশনটা কি জিনিস সেটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন আর হচ্ছে ডেস্টিনেশন বা আমার ফাইনাল পজিশনটা নিয়ে চেঞ্জ করে নিচ্ছে রাইট সিমিলারলি রোটেশন হচ্ছে দুই ভাবে হচ্ছে একটা অ্যান্টি ক্লক ওয়াইজ আর একটা হচ্ছে ক্লক ওয়াইজ সো এটা হচ্ছে আমার ক্লক ওয়াইজ সো আমরা এরপরে এগুলোর ফ্যাক্টর নিয়ে কথা বলবো নেক্সট ভিডিও ওকে সো দ্যাটস ইট থ্যাংক ইউ